উনি আরেকটা প্রশ্ন করেছেন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া যাবে কি? প্রশ্নটা বুঝতে পারছেন? বুঝছেন? পশ্চিম দিকে পা দিয়ে শোয়া যাবে? আচ্ছা সমস্যা নাই, প্রশ্ন করছে বলি সমস্যা নাই। আচ্ছা পশ্চিম দিকে পা, না এগুলো জানে সমস্যা নাই, পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে যাওয়া শোয়া যাবে কি? আসলে কথা না বলি আমরা কথাটা শুনি, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা পশ্চিম দিকে পা দিয়ে বসা বা ঘুমানো, এ নিয়ে বর্তমান বিশ্বে কিছুটা বিতর্ক অবশ্যই আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোরআন ও হাদিস এবং সালফে সালিনদের মাঝে এ নিয়ে কোনো বিতর্ক নাই। যত ব্যথা যত ঝামেলা সব আমাদের মাঝে, বিশেষ করে আমাদের পশ্চিম অঙ্গে, পশ্চিম দেশে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা ঘুমানো এ নিয়ে বিতর্ক শোনা যায় কিংবা দেখা যায়। মনে রাখবেন এমনকি অনেকে এ নিয়ে কুসংস্কারেও জড়িয়ে গেছে, কুসংস্কারে অনেকে মনে করে পশ্চিম দিকে দিয়ে পা দিলে বা ঘুমাইলে হায়াত কমে যায়, এটা বলে না বলে অনেকে, আবার এতে এটাকে জঘন্যতম অপরাধ মনে করে, অনেকে আবার এটাকে অপরাধ কিছু অপরাধে আবার মনে করে না। মনে রাখবেন শরীয়তের কোনো বিধি বিধানকে, কোনো বিষয়কে হালাল বা হারাম সাব্যস্ত দেওয়ার জন্য এর পক্ষে বা বিপক্ষে সুস্পষ্ট দলিল থাকতে হবে, চাই সেটা হালাল করার জন্য হোক বা হারাম করার জন্য হোক, দলিল থাকতে হবে। যেহেতু পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা সেটা নাজায়েজ হওয়ার পক্ষে বা বিপক্ষে কোনো শরীয়তে স্পষ্ট দলিল নাই যে শোয়া যাবে না, শোয়া হারাম, বসা হারাম, নাজায়েজ, এ নিয়ে কোনো কি নাই, দলিল নাই। তবে ফুকাহে কেরামগণ বলেছেন, এজন্যে ফুকাহে কেরামগণ বলেছেন পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা ঘুমানো হারাম নয়। তবে বাহরুর রায়েক, রদ্দুল মুহতার, ফতহুল কাদির এই তিনটা কিতাবের মধ্যে এসেছে যে বিনা কারণে বিনা অজুরে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা মাকরুহ, অপছন্দনীয়। কেন কেন? এর কারণটা হচ্ছে এতে কাবার পশ্চিম দিকের আদব রক্ষা হয় না। শুধু তাই নয়, বুখারি ও মুসলিম শরীফের একটি হাদিসকে নিয়ে ইস্তেমবাদ করে গবেষণা চালিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ এটাও বলেছেন যে পশ্চিম দিকে থুতু ফেলাও নিষেধ, নিষেধ, বাকি এটা হারাম না, নাজায়েজ না, নিষেধ। কারণ এতে কাবার সম্মানার্থে তারা বলছে যে পশ্চিম দিকে থুতু ফেলা নিষেধ, বাকি করলে এটা গুনাহ হবে না বা হারাম হবে না। উনি আরেকটা প্রশ্ন করেছেন, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি? নামাজের পর বা নামাজের জামাতের পর কোনো রকম বাড়াবাড়ি ব্যতি রেখে আমাদের দেশে যে মোনাজাত প্রচলিত আছে এটা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব, বেদাত নয়। কেননা বেদাত বলা হয় ওই আমলকে শরীয়তে যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না, এটাকে বেদাত বলা হয়। অথচ মোনাজাত সম্পর্কে বহু নির্ভরযোগ্য রেওয়াত দ্বারা সুপ্রমাণিত, এমনিভাবে বিশ্বনবীর আমল এবং নির্দেশ দ্বারা বিদ্যমান। অতএব যারা মোনাজাতকে একেবারেই ডেনাই করে অস্বীকার করে তারা ভুলের মধ্যে রয়েছে। আবার যারা ইমাম মুক্তাদির সম্মিলিত মোনাজাতকে সর্বা অবস্থায় বেদআত বলে তাদের দাবিও ভিত্তিহীন। আবার যারা মোনাজাত করে এই ব্যাপারে আবার বাড়াবাড়ি করে, মানে কেউ না করলে তাকে কটাক্ষ করে গালি দেয়, তারাও আবার কি আছে, ভুলের মধ্যে আছে। মূল আসল কথা হচ্ছে এটা হচ্ছে মুস্তাহাব বিষয়, যার যার উইলিংলি ম্যাটার, যার মন চাই করবে, যার মন চাই করবে না। তো এই নিয়ে বিভেদ করা,
এই নিয়ে তর্ক করা, এই নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া যা মুসলমানের কাম্য হতে পারে না। মৌখিকভাবে আরেকটা প্রশ্ন আসছে রাতে আমার কাছে, যে বেরুজদারের ঘরে ইফতার করা যাবে কি না, বেরুজদারের ঘরে ইফতার করা যাবে কি না। ইফতার যদি হালাল হয়, খাবার যদি বৈধ হয়, নাজায়েজের কোনো কারণ নাই। আরেকটা প্রশ্ন এসেছে, রোজা রাখে না এমন ইমামের পিছনে তারাবি নামাজ পড়া যাবে কি। রোজা রাখে না ইমা এমন ইমামের পিছনে তারাবি নামাজ পড়া যাবে কি। এখানে দুইটা বিষয় লক্ষণীয়, একটা হচ্ছে উনি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি উনি উইলিংলি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তাহলে ওনাকে ফার্স্ট টাইমে সতর্ক করতে হবে, হুজুর ফরজ রোজা তরক করছেন কেন। সতর্ক করা সত্ত্বেও যদি উনি রোজা না রাখে তাহলে এমন ইমামের পিছনে তারাবি নামাজ পড়া মাকরুহে তাহারিমি, কেননা ইচ্ছাকৃতভাবে ফরজ তরক করে দিলে সে ফাসেকের অন্তর্ভুক্ত হয়ে যায় আর ফাসেকের পিছনে নামাজ মাকরুহে তাহারিমি হয়।